ব্রিজ না ওইখানে ব্লিস লন্ডন ব্লিস কোথা যাচ্ছ? লন্ডন ব্লিস ব্লিস আদিল, হ্যাঁ লন্ডন ব্লিস কোথায়? লন্ডন ব্লিস। এর জন্য রেডি হচ্ছ? ইয়েস আই অ্যাম রিতা। পাপা আজকে আমরা যাবো লন্ডন ব্লিস, চলে দেখি। চলো দেখি, চলো 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 দেখি। অন্ধা লন্ডন ব্লিস, আমরা যাচ্ছি লন্ডন ব্লিস। অনেক মজা হবে, অনেক ঘুরো হবে, সেটাই জানি না। এখন আমরা কাটের পয়সাগুলো নিচ্ছি। আমি ট্রেনে অনেক বোর হয়ে যাচ্ছি, জন্য আমি একটা গল্প বলি একদম মাত্র। ঝরে লয়েল যায় আম পর আম পর, কাঁচা আম দেশায় আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আমি বসতে বসতে বোর হয়ে গিয়েছি, আমি এখন একটা গল্প বলবো, ছড়া বলবো, ছড়া বলবো। ঝরে লো এলো যা ও ঝরে লো এলো যা আম পর আম পর, কাঁচা আম দেশার আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। এটা আমাকে নানু শিখাচ্ছে ও দাদু শিখাচ্ছে, অনেক আগে দাদু শিখাচ্ছে। আমি একটু সোচছিলাম, হাঁটতে পারতাম। ওকে এই যে আমরা চলে আসছি সেন্ট্রাল লন্ডন। এই যে এখানে 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 সামনে বের হয়েছি আমরা, একবার একটা বিগ ব্যান গড়ি আছে যে, বিগ ব্যান গড়ির সামনে দিয়ে আমরা বের হয়েছি। এই যে বিগ ব্যান গড়ি, প্রথমে আমরা দেখলাম বিগ ব্যান গড়ি, এখন রাস্তার আমরা ক্রস করব, তারপর ক্রস করে যাব ওই সাইডে হয়েছিলো সেন্ট্রাল লন্ডন। আমরা এখন আসছি আমরা সেন্ট্রাল লন্ডনে, তারপরে সেন্ট্রাল লন্ডনের এখান থেকে আমরা যাব পার্লামেন্টাল এরিয়া। যে আমরা হাঁটছি এই যে পার্লামেন্ট এরিয়া, আমরা এখন হাঁটছি পার্লামেন্ট এরিয়াতে। পার্লামেন্ট এরিয়ার সামনে দিয়েই আমরা হেঁটে যাচ্ছি আর কি, বিশাল বড় একটা এরিয়া। আমরা পার্লামেন্টের সামনের গেইটে যাব, রায়ানরা দিয়ে গেইটে একটু ছবি তুলবে। এই যে এটা হলো পার্লামেন্টে ঢোকার গেট, এটা প্রথম, তারপরে ওইটা হলো সেকেন্ড, এখান দিয়ে রানী ঢুকে পার্লামেন্টে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম এটার কারুকাজ, দেখলাম এই যে এগুলো এই কারুকাজগুলো, সামনে দিয়ে অনেক কাজ করাচ্ছে এটা এখন বন্ধ করোনার জন্য। যদি ওপেন থাকতো তাহলে আর কি আমরা এখানে যেতে পারতাম না, এখন তো করোনা যার কারণে সব ক্লোজ। র্যান্ডা দিয়ে আবার একটু এখানে ছবি তুলল। এই যে পাশেই পার্লামেন্টের পাশেই একটা পার্ক আছে, আমরা এখন ওই পার্কটাতে হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে একটু যাব। রাদি একটু খেলবে, তারপর রাদিয়ার অনেক খিদে লেগেছে, এখন ওখানে রাদি একটু খাবে, রায়ান রাদি একটু খাবে, রেস্ট নেবে, তারপর আমরা এখান থেকে বের হব, এই পার্ক থেকে বের হব। এখান থেকে আবার পার্লামেন্টটা পুরো ক্লিয়ার, এই হলো পার্লামেন্ট, পুরোটাই পার্লামেন্ট, পুরো পার্লামেন্ট এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। হলো
ব্যাক সাইড আর হলো ফোর সাইড। এই যে পার্কের ভিতরে রাজিয়া, এটা দিয়ে চিপস খাচ্ছে আর গল্প করছে, আমাকে বলতেছে আম্মু এটা এটা কি এটা এরকম, তুমি এটা জানো এটা এরকম হয়েছে এটা এরকম হয়েছে, আমাকে বলছে শুধু ঘুরে ঘুরেও। এটা কি নাম? এখন আমরা কোথায় যাব? এখন যাব আমরা লন্ডন ব্রিজ আন্ডারগ্রাউন্ড দিয়ে, লন্ডন ব্রিজ যাবে, জুবিলি লাইন আন্ডারগ্রাউন্ড ধরবো, ধরে তারপর লন্ডন ব্রিজ গিয়ে নামবো। ওকে, সাথে যাওয়ার এই যে আমাদের পথে যাওয়ার সাথে পড়লো একটা চার্চ। ইংল্যান্ডে অনেক চার্চ, তারপরে এদিকে এই যে বিল্ডিংগুলো ডিজাইনগুলো সেম ইতালির মতোই, ইতালি প্যারিস লন্ডন ইউরোপে সবগুলো জায়গায় সেম, কোনো ডিফারেন্স নেই। ওই যে লন্ডন আই দেখা যাচ্ছে, এটা হলো লন্ডন আই, ওইটার সামনে আমরা যাবো। এই যে আমরা এখন লন্ডন আইয়ের সামনে, যে রায়ানরা দিয়ে ছবি তুলছে, এটা হলো লন্ডন আই। ওই রাধির মতন পোস্ট দিতে পারো না তুমি? যে রায়ান রাধিয়া ছবি তুললো এখানে, আমরা আবার একটু ছবি তুলবো। এটা হলো একটা পাখি, এই টমস নদীতে প্রথম এনে রানী এই পাখিটা ছাড়ছে। এটা হলো সেই পাখিটা যেটা এনে রানী প্রথম এই নদীতে ছাড়ছে আর কি, জাস্ট আমাদের দেশের বগ স্টাইলের আর কি, ডাক স্টাইলের। এখন আবার হেঁটে আমরা সামনে যাব আস্তে আস্তে। এই যে সেই পাখিটা শেষ। ওদিক দিয়ে যাবো না, ওই যে ওখানে যাবো আমরা লন্ডন ব্রিজে, আমরা দেখতে দেখতে যাব, সমস্যা কথা আজকে বের হইছি আমরা হাঁটা, বুঝছো না? নাইস ওয়েদার। এই যে আমরা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ, আমার পক্ষে আর হাঁটা সম্ভব না, কিন্তু ওরা তো হাঁটছে আর হাঁটছে। এই যে এখানে একটা লোক মুখে মিউজিক করছে, মুখে মিউজিক করে, তার ওর মিউজিক শুনে যদি কেউ খুশি হয় তাহলে তার এই বক্সে 1 pound 2 pound যার যার ইচ্ছা মতো টাকা দিয়ে যাবে। এটা টুরিস্ট পয়েন্ট তো, সেজন্য যে যেভাবে পারে টুরিস্টদেরকে আনন্দ দিয়ে কিছু টাকা যদি ইনকাম করা যায় আর কি, এরকম। এই যে
যে ও মুখে মিউজিক করে আর বাচ্চাগুলো তার সাথে নাচে। এই যে একটা ছেলে এখানে ওকে যা দিয়ে গেল আর কি, 1 পাউন্ড হোক আর 2 পাউন্ড হোক। এই যে পাশে নদীতে সুন্দর করে এভাবে খেলছে। আমরা এখান দিয়ে হাঁটছি আর চলো। এই যে রাদিয়ার খুব মন খারাপ, রাদিয়া তো হাঁটবে না আর, রাদি আইসক্রিমের দোকান দেখেছে জন্য রাদি আর হাঁটবে না। রাইয়ানের দেখানে এসে বেশি ভালো লাগতো না রাইয়ান? তোমার এখানে এসে বাংলাদেশে ছিলাম, একটা আইসক্রিম দোকান ছিল, কিন্তু যে দোকানটাতে আইসক্রিম ছিল ওই দোকানে ওদের ক্যাশ দিতে হবে, কিন্তু আমাদের কাছে ক্যাশ ছিল না, আমাদের কাছে ছিল কার্ড ছিল, কিন্তু ওই দোকানে ওরা কার্ড অ্যাকসেপ্ট করে না, ওখানে ক্যাশ দিতে হবে। এই তো আমরা হাঁটছি আর হাঁটছি, পথে শেষ হচ্ছে না। আর আদিল বলে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, লন্ডন ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে লন্ডন ব্রিজ। আর লন্ডন ব্রিজ আমাদেরকে দেখাতে দেখাতেই পায়ের অবস্থা শেষ। রাইয়ান তো খুব খুশি, রাইয়ান বলে আমি এতদিন বাংলাদেশে ছিলাম, এখন আছি আমি লন্ডনে। রাইয়ানের সেন্ট্রাল লন্ডন অনেক পছন্দ হয়েছে রাইয়ানের। এই যে একটা ব্রিজ দেখি আমরা আর মনে করি আমরা চলে আসছি, একটা ব্রিজ দেখি আর মনে করি যে আমরা চলে আসলে না আরও অনেক দূর। এই যে এখানে মাঠেও, এই যে আরেকটা লোক এখানে মিউজিক করছে, এখানে মিউজিক করে এরা পয়সা উঠায় আর কি, টুরিস্ট পয়েন্ট তো। আমরা কাছাকাছি চলে আসছি আর অল্প আছে, এখনো সামনে আমাদেরকে হেঁটে অনেক দূরে যেতে হবে। দেখ এখানে একটা আইসক্রিমের দোকান আমরা পেয়েছি, এখানে পরে আমার ব্যাগে দেখি যে 2 পাউন্ড আছে, পরে 2 পাউন্ড দিয়ে রাইয়ান রাদিয়াকে আইসক্রিম কিনে দিচ্ছে ওর বাবা। ওই যে রাইয়ান রাদিয়া দুজন ওই যে আইসক্রিম কিনছে, 2 পাউন্ড ছিল আমার ব্যাগে, ওইটা দিয়ে ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছে। আমাদের আইসক্রিম কিনা শেষ, এখন আমরা যাব নিচে নদীর পাড় দিয়ে হেঁটে, তারপরে যাব লন্ডন ব্রিজের কাছে। আমার মেয়ে আবার প্রচুর আইসক্রিম খায়, আমি আবার অত খেতে পারি না, আমার ঠান্ডা সহ্য হয় না। আসলে সেন্ট্রাল লন্ডনটা সুন্দর, মানে সেন্ট্রাল লন্ডনের সাথে আসলে আর কোনো জায়গার তুলনা হয় না। সেন্ট্রাল লন্ডনটা আসলেই সুন্দর, নেট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নেই, ভালোই, খারাপ না, আমাদের কাছেও ভালো লেগেছে। তারপর রাইয়ান তো বেশি খুশি, রায়ানের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রায়ান বলে আম্মু এখানে আমাদের বাসা নিয়ে নাও, আমরা এখানেই থাকবো। কিন্তু আসলে তো এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ, এটা দিয়ে ওরা যুদ্ধ করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মেবি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তখনকার সময়ের জাহাজ এটা। ওরা এটা এখানে শো করে রেখেছে আর কি, টুরিস্ট পয়েন্ট সবাই দেখে, তাদের একটা স্মৃতি, ওরা যুদ্ধ করছে এটা দিয়ে, এটার স্মৃতি আর কি এখানে রেখে দিয়েছে ওরা। এই তো আমরা সামনে যাচ্ছি, এখন সামনে যাওয়ার গেলে আমাদের হবে টাওয়ার ব্রিজ, সামনে একটু হাঁটার পর জাহাজটার সাথে টাওয়ার ব্রিজ। এই যে আমরা টাওয়ার ব্রিজের কাছে চলে আসছি, কাছাকাছি। এই যে আমরা এখানে একটা, এখন এখানে একটু দেখতেছি চারপাশে, সামনে টাওয়ার ব্রিজ, কিন্তু ওই যাব না এখন আর, একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, অলরেডি এখন 6:30 বাজছে আর অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য আমরা টাওয়ার ব্রিজে যাই নাই। কেন যাই নাই, এখন আমার পা ব্যথা, আমি আর হাঁটতে পারবো না। ওই যে টাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে, এটার উপরে আবার হেঁটে হেঁটে উঠতে হবে অনেক টাইম, এই জন্য আমি আর যাই নাই। এখন বলছে আবার আরেক দিন গিয়ে শুধু ওই ব্রিজে উঠবো, আর এত হাঁটবো না। তো এদিক দিয়ে রাইয়ানরা দিয়ে একটু খেললো, এখানে খেলা শেষ ওদের। টাওয়ার ব্রিজটা আসলে সুন্দর, কেউ যদি দেখতে চান আসলে আপনাদের সকালে যেতে হবে, সকালে গিয়ে সারাদিন থাকবে, তারপরে দেখে বিকালের বেলা আবার ফিরে আসা যায়।
এই দেখেন আমি যখন ছবি তুলতেছি তখন অন্ধকার হয়ে আসছে, অন্ধকার পড়ে গেছে না, তখন তেমন আলো ছিল না, যে নিচের অংশটা অন্ধকার উপরের অংশটাতে লাইট, যার কারণে এই টাইমটাতে আমরা যদি আবার ওখানে যাই তাহলে আমাদের বাসা আসতে অনেক লেট হয়ে যাবে, সেজন্য আর লেট করি নাই, আমরা এখানে একটু বসে একটু গল্প করে রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বাসা ব্যাক করছি। টাওয়ার ব্রিজটার সামনেই হলো যুদ্ধজাহাজটা, এটা পুরনো ঐতিহ্য আর কি, যুদ্ধজাহাজটা ওরা ওখানে রেখেছে। এখানে তো অনেক ফাঁকা এখন, রাজা বললো যে এখানে নাকি হাঁটার স্পেস থাকে না, কারণ করোনার সময় তো এখন, যার কারণে ট্যুরিস্ট কম, যদি করোনা না থাকতো তাহলে ট্যুরিস্ট কিন্তু আরও বেশি হতো। এই যে একটু অন্ধকার অন্ধকার পড়ে আসছে, আমরা এখন তাড়াতাড়ি করে আমরা বলছি যে চলো ব্যাক করি, অনেক রাত্র হয়ে যাবে, অনেক ঠান্ডা পড়ছে, সেজন্য আর আমরা বসে থাকি না, চলে আসছি। এটার হাইট অনেক উপরে, অনেক নিচে, এত ডিপ যে আমি পড়ে যাচ্ছিলাম, যে আমি পড়ে যাচ্ছিলাম আমাকে বলে আসতে ঠিক করে ধরে দাঁড়াবো, যে ডিপটা দেখো না আর সাইডটা দেখো, আমি আর কখনো এত ডিপে কখনো লিফটে উঠিনি, আন্ডারগ্রাউন্ডে যাইনি। এই যে আমাদের ট্রেন চলে আসছে, আমাদের ট্রেন চলে আসছে, এখন আমরা অন্য ট্রেনে উঠে আর কি বাসায় ব্যাক করবো। আজকে ভালোই ছিল আমাদের দিনটা, বেশি মজা পাইছে আমার রাইয়ান আর রাদিয়া। রাদিয়া তো এত ঘোরাঘুরি করছে, তারপর রাদিয়ার ভিতরে কোনো টায়ার্ডনেস কোনো কিছু নেই, রাদিয়া চায় শুধু আরো ঘুরতে। এই যে আমরা